সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুলক টিপু। দীর্ঘদিনের বিরতির পরে আবার আসলাম আমাদের যুব এগ্রি ইউটিউব চ্যানেলে। আমি আজকে খুবই খুশি, কারণ আমার ইউটিউব চ্যানেলটা ফেব্রুয়ারি মাস থেকে এই আমাদের মে মাসের 3 তারিখ পর্যন্ত আমাদের ইউটিউব টার্মিনেট করে রেখেছিল। আজকে আমি গতকালকে আমি চ্যানেলটা ফেরত পেয়েছি, পেয়ে খুবই খুশি। তো আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব, আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, কিছুদিন আগে ইন্ডিয়া গেছিলাম চিকিৎসার জন্য, আবার হয়তো বা যাওয়া লাগবে। তো যাই হোক, আপনারা সবাই একটু দোয়া করবেন। মূলত আমার চ্যালেঞ্জটাতে হয়েছিল কি, অনেকে আমাকে ফোন দিচ্ছিল, অনেকে এই চ্যালেঞ্জ যাওয়ার পর থেকে ভাই আপনার চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না, চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না। অনেকে বলছিল যে ভাই অনেক ভিডিও আপনার সেভ করে রাখছিলাম, সেভ ভিডিওগুলো পাচ্ছি না আমরা, অনেক মুরগির ভিডিও, এই ভিডিও, ওই ভিডিও, চিকিৎসার ভিডিওগুলো আমরা রাখছিলাম, সেগুলো আমরা এখন আর দেখতে পাচ্ছি না। ইনকিউবেটরে ডিম ফোটানোর ভিডিওগুলো দেখা যাচ্ছে, আমি ডিম ফোটানোর বিষয়ে যে পরামর্শগুলো দিয়েছিলাম সেগুলো অনেকে ফলো করতেন, অনেকের খেয়াল নাই। তো সেই জিনিসগুলো সেভ করে রেখেছিল কিন্তু পাচ্ছে না অনেকে। তো আমি আসলে নিজেও হেজিটেশনের মধ্যে ছিলাম, কেন ইউটিউব চ্যানেল গেল। তো আমার আরেকটি ছোট একটা ইউটিউব চ্যানেল ছিল, যে ইউটিউব চ্যানেলটি একটি আমার অন্য ল্যাপটপে ছিল। সো ল্যাপটপটি কিছুদিন আগে, মানে এই ফেব্রুয়ারির মাস খানিক আগে হচ্ছে হ্যাক হয়ে যায়, হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায়। তো সেই হ্যাকার আর কি ওই ইউটিউব চ্যানেলটায় কিছু কপিরাইট ভিডিও দেয় এবং তারপরে ওই চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়, আমি যেটা রিকভারি করতে পারিনি। তো দীর্ঘ 3-4 মাস এটা কন্টিনিউ ছিল। দেন তারপরে আমি হঠাৎ করে দেখি আমার যুব এগ্রি একদিন টার্মিনেট করে দিয়েছে, কারণ হচ্ছে ওই চ্যালেঞ্জের সাথে এই চ্যালেঞ্জ লিঙ্ক করা ছিল, মানে আমারই চ্যালেঞ্জ যেহেতু ছিল এটা লিঙ্ক আপ ছিল, এর জন্য এটা টার্মিনেট করে দিয়েছে, যদিও বা যুব এগ্রি কোনো দোষ ছিল না। তো তারপরে ওই চ্যালেঞ্জটা অনেকদিন যাবত এই ইউটিউবের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে সাপোর্টে কথাবার্তা বলে যে আমার চ্যালেঞ্জটা হ্যাক হয়েছে এটা বোঝানোর পরে যখন এটা ফেরত দিয়েছে, দেন তারপরে আমার যুব এগ্রো আবার ব্যাক এসেছে। তো আপনাদের সাথে সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ কথা বলার জন্য আসলাম, আলোচনা করার জন্য আসলাম, যে আপনাদেরকে জানাই যে অনেকেই আসলে যুব এগ্রোর কথা ভুলে গিয়েছেন, যে হয়তো বা হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু, আসলে সেরকম কিছু হয়নি। একটি ছোট একটি ভুলের কারণে আমার আজকে চ্যালেঞ্জটি এই 3-4 মাস যাবত সাসপেন্ড হয়েছিল। তো যাই হোক, এখন থেকে ইনশাল্লাহ সাসপেন্ড হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে দাঁত থাকলে দাঁতের মর্ম কি। তো ব্যাপার হচ্ছে কি, দাঁত না থাকলে দাঁতের মর্ম কি, এটাই আমি বোঝার চেষ্টা বুঝতে পেরেছি আর কি। দাঁত থাকতে আমি এটা কখনো মর্মটা বুঝিনি। তো ইনশাল্লাহ এখন থেকে অসুস্থ থাকি আর যাই থাকি, চেষ্টা করবো মাঝে মধ্যেই আপনাদের কাছে এসে আমার যা আছে আমি যতটুকু পারি, যে সম্পর্কে আমি কাজ করছি এখন, যেরকম আমি নার্সারি প্রজেক্ট নিয়ে কাজ করছি, এটা আমার নতুন আউটলেট, এটা নতুন আউটলেটটা রেডি হচ্ছে। তো নার্সারি প্রজেক্ট নিয়ে কাজ করছি বা আমার অন্যান্য যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলোর আমি ছোটখাটো হোক, শর্ট ভিডিও হোক বা অল্প কিছু ইনশাল্লাহ আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনার সাথে কানেক্টেড রাখি, অন্যান্য প্রজেক্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং আপনারাও আমার জন্য দোয়া রাখবেন যেন আমি সুস্থ হয়ে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যেন আপনাদের কাছে আবার সুন্দরভাবে আমার এই জিনিসটা কন্টিনিউ করতে পারি। পাশাপাশি চিন্তাভাবনা করছি যে আপনারা যারা সফলতার উদ্যোক্তার এপিসোডগুলো দেখতে পছন্দ করতেন, তাদের জন্য সেই প্রজেক্টগুলো আবার নতুনভাবে কোনোভাবে করা দেখানো যায় কিনা বা সেগুলো করার সিস্টেম করা যায় কিনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আবার সেই আগের যুব এগ্রো ফিরিয়ে দেওয়ার। তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।